বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে স্পষ্ট বিভাজন আওয়ামী লীগে। ভাতিজা সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে চাচা খায়ের আবদুল্লাহকে, আর এতে একাট্টা হয়ে মাঠে নামতে পারছে না দলটি। ভোটের মাঠে বিএনপির অনুপস্থিতির সুযোগ কাজে লাগাতে চাই ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি। পাঁচ বছর পর আবারও ভোটের আমেজ বরিশাল নগরীতে। 2018 সালে সর্বশেষ এই সিটির ভোটে আওয়ামী লীগ বিএনপির লড়াই হলেও এবার মাঠে নেই বিএনপি। তবু ভোট নিয়ে চিন্তার ভাঁজ আওয়ামী লীগ শিবিরে, কেননা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে তার চাচা খোকনকে মনোনয়ন দেয়ায় বিভাজন তৈরি হয়েছে আওয়ামী লীগে। দল এবং একই পরিবারের প্রার্থী, তবুও এমন পক্ষ বিপক্ষে অবস্থানের প্রভাব কতখানি পড়বে ভোটে? আমি নিশ্চিতভাবে বলতে পারি সর্বস্তরের জনগণ আমার সাহায্য করবে, সহযোগিতা করবে এবং তারা আমাকে ভোট দিবে। বরিশালের উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে এই যে আগামী 12ই জুন যে নির্বাচনটা আমি এটা করতে চাই। বরিশালে ভোটের অঙ্কে বিএনপির অবস্থান বরাবরই বেশ শক্ত। তবে সর্বশেষ সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে ভোটের দিন নির্বাচন বয়কট করেছিল বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ার। দলের সিদ্ধান্তে ভোটে নেই তিনি, তবে স্বতন্ত্রভাবে প্রার্থী হতে চান সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালের ছেলে কামরুল হাসান রূপন। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এই সিটির নির্বাচনের মাধ্যমে বহির্বিশ্ব এবং সারা দেশবাসী বুঝুক যে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট এবং আমরা পার্লামেন্ট থেকে 7 জন এমপি পদত্যাগ করার পরে বরিশাল সিটি কর্পোরেশন দিয়ে কী করব? যদিও সারা দেশে ভোটের হিসাব নিকাশে কিছুটা পিছিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবুও এই সিটিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এই দলটি। প্রার্থী করা হয়েছে দলীয় নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে। খুব একটা প্রস্তুতি না থাকলেও ভোটে লড়বে জাতীয় পার্টিও। যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা বরিশালে এক নিরপেক্ষ আওয়াজ নির্বাচন করতে সক্ষম হব, কিন্তু আমরা যদি পাশে না থাকি এটা সম্ভব নয়। আগামী 12 জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। রাজশাহী সিটিতে ভোট হবে আগামী 21 জুন, মনোনয়ন দাখিলের শেষ দিন 23 মে। এ নিয়ে আরও খবর জানাতে আবরার সাহি রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন। আবরার, এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেন? 3টি ক্যাটাগরিতে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ শুরু হয়েছে, যেটি 23 তারিখ পর্যন্ত চলবে। এখন পর্যন্ত গতকালের হিসেব বলছে আমাদের কাছে 27 জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছেন পুরুষ। যে প্রক্রিয়া এখনও চলছে, আজকে হয়তো সেটি 4-5 জন আরও যুক্ত হবে, মানে প্রায় 32 জনের মতো হয়ে গেছে। আর নারীদের কথা যদি বলি, গতকাল পর্যন্ত মনোনয়নপত্র তুলেছিলেন মোট 11 জন, আজকে 3 জন মিলিয়ে মোট 14 জন মোটামুটি মনোনয়নপত্র তুলেছেন। তবে মেয়র পদপ্রার্থী হিসেবে এখনও পর্যন্ত কেউ মনোনয়নপত্র তোলেননি, যদিও আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রার্থী মেয়র হতে পারেন 3 জন, আওয়ামী লীগের HM খায়রুজ্জামান লিটন, এছাড়া জাতীয় পার্টির একজন হবার কথা রয়েছে, তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আরেকজন হবার কথা রয়েছে। তবে কেউই কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র তোলেননি, আর যদিও এটি দাখিল করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে এবং তারপরে যাচাই বাছাই, তারপরে প্রতীক বরাদ্দ। প্রক্রিয়াটাতে খুব বেশি সময় নেই, তবে যারা প্রার্থী হতে চাইছেন, মূলত কাউন্সিলর প্রার্থীদের সংখ্যা আমরা এখন পর্যন্ত বেশি দেখছি, তারাই এসে এখানে মনোনয়নপত্র গ্রহণ করছেন। সেই সাথে ভুল ত্রুটি বা যে কিছুই প্রয়োজন কাগজপত্র সব কিছুতেই আসলে তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া গতকাল নির্বাচন কমিশনের নির্দেশনা মতে আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় তার জন্য পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসককে দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করা হয়েছে, এবং আজ থেকে পুলিশের যে ভূমিকা সেটি কিন্তু বেশ চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। এই ছিল নির্বাচন কমিশন থেকে রাজশাহী সিটি নির্বাচনের খবর। জি আবরার, আপনি থাকুন সেখানে। এবার আমরা একটু গাজীপুর সিটি নির্বাচনের খবর জানবার চেষ্টা করব। রফিকুল ইসলাম খান আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। রফিক, 8 মে তো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গাজীপুর সিটি নির্বাচনের, এখন পর্যন্ত কেউ কি সেখানে প্রত্যাহার করেছেন কিনা?
আতিক, আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 9 মের আগে কিন্তু কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না, যদিও আপনি জানেন যে 30 তারিখ সর্বশেষ মনোনয়নপত্র দাখিলে শেষ দিন পর্যন্ত সিটি কর্পোরেশনে মেয়র পদে 9 জন এবং যাচাই বাছাই শেষে যে মেয়র পদে 9 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 76 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 272 জনের কিন্তু মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং আচরণবিধি থাকার কারণে কোনো প্রার্থী কিন্তু এখন পর্যন্ত মাঠে নামেনি। তবে এর আগে আমরা দেখেছি যে সমস্ত মেয়র প্রার্থীরা রয়েছেন, মূলত তারা তাদের যে দলীয় নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে মূলত তারা কৌশলগত কারণেই তাদের যে মত বিনিময় এবং কীভাবে তারা ভোটের মাঠে যাবেন, কীভাবে ভোট প্রার্থনা করবেন সেই বিষয়গুলো মূলত দেখছেন। আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি, আজকে কিন্তু টিআইবির একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে বেশ কয়েকজন প্রার্থী আসলে গিয়েছেন, তারা নাগরিকের কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। এছাড়া আমরা যা দেখছি, বিশেষ করে যে কাউন্সিলর প্রার্থী এবং যে সমস্ত মেয়র প্রার্থীরা বাতিল করেছিলেন আসলে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র মূলত ঋণ খেলাপের কারণে, তারা কিন্তু গতকাল আসলে অনেকেই তারা ছাড়পত্র নিয়েছেন এবং এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম তিনি কিন্তু গতকাল তিনি নির্বাচন কমিশনে গিয়ে তার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। এছাড়া বেশ কয়েকজন কাউন্সিলরও কিন্তু তারা আপিল করেছে। তো সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি আগামী পরশু তাদের এই আপিলের বিষয়ে শুনানি হবে, শুনানির পর জানা যাবে আসলে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তারপরে কিন্তু প্রতীক বরাদ্দ হবে, প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা মূলত তারা প্রচার প্রচারণার নামবেন। তো এখন পর্যন্ত এই ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বশেষ খবর। আতিক জি রফিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গোপালগঞ্জে আঞ্চলিক সড়কে মহাসড়কে উন্নীতের কাজ চলছে 3 বছর ধরে, তবে এই কাজের তেমন কোনো অগ্রগতি নেই। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। এদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল নরসিংদীর আমদিয়ার প্রধান সড়ক। একপাশে চলছে সড়ক চওড়া করার কাজ, অন্যদিকে চলছে যানবাহন। বেশিরভাগ জায়গায় ভরে গেছে বড় বড় গর্ত আর খানাখন্দে। ধুলোয় ধূসরিত নগরীতে এখন বড্ড অভাব অক্সিজেনের। টেকের হাট গোপালগঞ্জ খোনাপাড়া এই 44 কিলোমিটার আঞ্চলিক সড়ককে মহাসড়ক বানানোর কাজ শুরু হয় 3 বছর আগে। এতে 34 ফুট চওড়া করার অনুমোদন দেয় একনেক, কিন্তু নানা জটিলতা ও কাজের ধীরগতিতে স্থানীয়দের কাছে এই সড়ক এখন দুর্ভোগের নাম। মানে নাগরদোলা যেরকম উপর থেকে নিচে না সেরকম সিস্টেম, মনে হয় কি পড়ে যাব। গাড়ি একটা গেলি পরের গাড়ি যাবে, সে ধুলায় চোখ মুখ এই কি অবস্থা। এই জায়গা থেকে নামাতে গেলে গাড়ি পাতি ভেঙে যায়, ডিফারেনশিয়ালের সমস্যা হয়, টায়ার কেটে যায়। মাসের পর মাস কাজ না করে ফেলে রাখা হয়েছে বেশিরভাগ অংশ, ফলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। রাস্তা হলো চিকুন, যখন গাড়ি চলাচল করে এবং ওভারটেক করতে যায় তখন দুর্ঘটনা ঘটে। রাস্তার কাজটা দ্রুত করলে আমাদের ভালো হয়, কারণ আমাদের এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। কাজের মেয়াদ ধরা আছে জুন 2024 পর্যন্ত এবং আমরা আশা করি আমরা মানে ঠিকাদারদের যে কাজের যে গতি তাতে আমরা ডিসেম্বর 2023 এর মধ্যে আমরা ইনশাআল্লাহ কাজ শেষ করতে পারবো। এদিকে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল নরসিংদীর আমদিয়ার 10 কিলোমিটার প্রধান সড়ক ভাঙতে ভাঙতে রূপ নিয়েছে সরু পথে, যা দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয়দের। গার্মেন্টস গাড়ি আছে, হাই স্কুল আছে, ইয়াপরে সামনে মেডিকেল আছে, ছাত্রছাত্রী যাওয়ার অসুবিধা হয়, ভালো মানুষই যাইতে পারে না, ডেলিভারি রোগী যাবে কেমনে, রাস্তায় ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি। সমাধানে বাজেট স্বল্পতার কথা বলছে সড়ক ও জনপথ অধিদপ্তর। বাজেট স্বল্পতার কারণে, বরাদ্দ না থাকার কারণে আমরা দিতে পারতেছি না। যখন আমাদের বরাদ্দ আসবে আমরা নরসিংদী সড়ক বিভাগ প্রায়োরিটির ভিত্তিতে উক্ত মহাসড়কটির যে প্রাক্কল এন্ট্রি রেডিয়াস আমরা এটা দাখিল করব। আমদিয়া থেকে ভাটপাড়ার 10টি গ্রামের অন্তত 30,000 লোকের চলাচলের একমাত্র রাস্তা এটি। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। চট্টগ্রামে মেগা প্রকল্পের কাজ শেষ হলেও জলাবদ্ধতা থেকে পুরোপুরি মুক্তি মিলবে না নগরবাসীর। এতদিন নানা মহল এমন শঙ্কা জানালেও প্রকল্পের 5 বছর পর এসে এবার একই রকম কথা বলছে বাস্তবায়নকারী সংস্থাও। তাদের দাবি, প্রকল্পের বাইরে থাকা নগরীর 21টি খাল ও 1300 কিলোমিটার নালা সংস্কার না হলে পুরোপুরি শেষ হবে না জলাবদ্ধতার অভিশাপ। গত 5 বছরেরও বেশি সময় ধরে চলছে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ, সময় বাড়িয়ে যার মেয়াদ শেষ হবার কথা আগামী জুনে। এই প্রকল্পের কাজ 76% শেষ হলেও এর সুফল পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। বাস্তবায়নকারী সংস্থা বলছে প্রকল্পভুক্ত 36 খালের বাইরে নগরীর বাকি 21টি খালে কোনো সংস্কার কাজ হয়নি, ফলে প্রকল্প শেষ হলেও জলাবদ্ধতা নিরসন পুরোপুরি অসম্ভব।
এই খালগুলোকে যদি পরিষ্কার মানে খালগুলোর মধ্যে পানি সচল না রাখা যায়, অলমোস্ট 1300 কিলোমিটার ড্রেন, এটাও যদি পরিষ্কার না রাখা যায় তাহলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সার্বিকভাবে দূর করা একটা অসম্ভব ব্যাপার। সুতরাং আমার প্রকল্প সম্পূর্ণরূপে যদি আমি পরিষ্কার রাখি তাহলেও চট্টগ্রামের যেসব জায়গায় ওই ড্রেনগুলো পরিষ্কার হবে না সেসব জায়গায় জলাবদ্ধতা থেকে যাবে। ভূমি অধিগ্রহণ হয়নি, তাই প্রকল্পভুক্ত 12টি খাল সংস্কারে হাতিয়ে দেওয়া সম্ভব হয়নি এখনও। রয়েছে অবৈধ দখল উচ্ছেদ সহ নানা চ্যালেঞ্জ, তারপরও বাকি কাজ এগিয়ে নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। সবার সহযোগিতা লাগবে, যেভাবে ময়লা খালে চলে আসে, আমি তো দেখছি যে একটা খাল করা শেষ টলটলে পানি, ছয় মাস পরে যেয়ে দেখি যে ওর উপর বাচ্চারা খেলাধুলা করে, মানে এত বেশি ময়লা এসে জমে যে ওখানে ময়লা জমে মাটি জমে রীতিমতো খেলার মতো অবস্থা হয়ে যায়। এত সব অনিশ্চয়তা সত্ত্বেও নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব নেওয়া সিডিএর কোনো চিন্তাই নেই বাকি খালগুলো সংস্কারে। বাকি 21টা খাল যেগুলি আনেন ওগুলো ওনারা প্রকল্প নিচ্ছে, আমরা এগুলি করে আমরা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করে দেব। জলাবদ্ধতা নিরসনে এত বড় প্রকল্প নেওয়া হলেও তার সুফল না মিললে তা হবে চরম হতাশাজনক বলছেন নগরবিদরা। এই কথাটি বলা মানে মানুষকে উপহাস করা, মানুষকে তারা স্বপ্ন দেখিয়েছেন, আশা দেখিয়েছেন এই প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা নিরসন হবে, আর এই প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করার পর এখন বলছেন যে না, এই প্রকল্প শেষ হলো জলাবদ্ধতা শেষ হবে না। 5,500 কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ শুরু হয় 2018 সালের এপ্রিলে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।